আমি প্রীতম, কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী হতে চলেছে। বরাবরের মতো এই ভিডিওটা রিভিউ রিলেটেড নয়। এবারে ঈদের সিনেমা হলে সিনেমা মুক্তি পেয়েছে 8টি এবং শেষ পর্যন্ত কোন সিনেমা রয়েছে সবার উপরে চলুন জেনে আসি। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলো থেকে একদম ভিন্ন স্বাদের সিনেমা ছিল আদম। আবু তাওহিদ হিরনের পরিচালনা এই প্রথম পরিচালিত সিনেমা। এরই মধ্যে কুড়িয়েছেন দর্শকের প্রশংসা। ইয়াস সোহান এবং ঐশী অভিনীত এই সিনেমার আনুমানিক আয় 15 লাখের কাছাকাছি। ঢাকা ছাড়াও ঢাকার বাইরে 8টি সিনেমা হলে মুক্তি পেয়েছে পাপ সিনেমা এবং এই সিনেমা রয়েছে বেশ আলোচনায়। রোশন ববি অভিনীত এই সিনেমার আনুমানিক আয় 10 লাখের কাছাকাছি। প্রেম আমার নাম। তবে হতাশ করেছে প্রেম প্রীতির বন্ধন। ঢাকা ছাড়াও ঢাকার বাইরে 9 হলে মুক্তি পাওয়া এই সিনেমা ঘিরে মোটেও নেই দর্শকের আগ্রহ এবং এই সিনেমার আয় সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যায়নি। এই লক্ষ্মী নগরের 100% লোকাল। এদিকে সাইফ চন্দনের পরিচালনায় লোকাল এই সিনেমা 9টি হলে মুক্তি দেওয়া হয়েছে এবং এই সিনেমা ঘিরে দর্শকের বেশ আগ্রহ দেখা গেছে। মাল্টিপ্লেক্সে বেশ সাড়া ফেলেছে এই সিনেমা এবং এই সিনেমার গান খেলা হবেও বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে। আদর আজাদ এবং বুবলি অভিনীত এই সিনেমার আনুমানিক আয় 15 লাখের মতো। নো কম্প্রোমাইজ উইথ টেরোরিস্ট, আই এম দ্য পুলিশ। বাপ্পি চৌধুরী অভিনীত শত্রু সিনেমাটি জায়গা পায়নি ঢাকার কোনো সিনেপ্লেক্সে। তবে ঢাকার 2টি হল সহ ঢাকার বাইরে মোট 22টি হলে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার প্রতি দর্শকের আগ্রহ রয়েছে মোটামুটি এবং এই সিনেমার আনুমানিক আয় 12 লাখের মতো। সায়েন্সের ব্যাখ্যা যেখানে শেষ, ধর্মের ব্যাখ্যা সেখান থেকে শুরু। এদিকে সজল পূজা অভিনীত সিনেমা জিন এই হরর জনরার এই সিনেমা করে নিল ঈদে বাজিমাত। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট 14টি হলে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার আনুমানিক আয় 0.25 কোটির কাছাকাছি। এবারে 11টি হলে মুক্তি পেয়েছে অনন্ত বর্ষ অভিনীত সিনেমা কিলহিম। 14 বছরের ক্যারিয়ারে এই প্রথম এত কম সিনেমা হলে মুক্তি পেয়েছে তাদের সিনেমা এবং এবারে এই সিনেমার আনুমানিক আয় 0.25 কোটি টাকার কাছাকাছি। এবারে মূল আকর্ষণ। এবার ঈদে সর্বাধিক 103টি হলে মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমা লিডার ইন বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পরে সাকিব খানের এই সিনেমা এবার ঈদে হল কাঁপিয়ে দিয়েছে এবং দর্শকদের প্রতীক্ষার পালা শেষ করে দর্শকদের একদম চমকে দিয়েছে। এবারে সিনেমা হলের দর্শকদের মধ্যে এই সিনেমা নিয়ে দেখা গেছে টানটান উত্তেজনা। সাকিব খান এবং বুবলি অভিনীত সিনেমা লিডার আমি বাংলাদেশের আনুমানিক আয় 1 কোটি টাকারও বেশি এবং এই সিনেমার গান কথা আছে এই মুহূর্তে ট্রেন্ডিং এ রয়েছে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এবার ঈদের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা হচ্ছে লিডার আমি বাংলাদেশ, যার ধারে কাছাড়েও নেই অন্যান্য রিলিজকৃত সিনেমা। তো এই ছিল আজকের ভিডিও। এক্ষেত্রে আপনার মতামত কি অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী সময়ে মুভি রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা।